নমস্কাৰ, মই লীলা দেৱী। অন্য এটা ভিডিঅ'লৈ আহিছোঁ। আজি বিশ্ব গ্ৰন্থ দিৱস আৰু সকলোকে গ্ৰন্থ দিৱসৰ শুভেচ্ছা জনাইছোঁ, ইয়াৰ পৰা শুভেচ্ছা জনাইছোঁ। লেখকসকলক উৎসাহিত কৰা আৰু মানুহৰ মাজত অধ্যয়ন প্ৰীতি জগোৱাটোৱে গ্ৰন্থ দিৱসৰ মূল উদ্দেশ্য আছিল। 1995 চনৰ পৰা এই দিৱস পালন কৰি অহা হৈছে। বিভিন্ন দেশত এই উৎসৱটো খুব সুন্দৰকৈ পালন কৰা হয়। সেই দেশৰ লেখকসকলক আজিৰ দিনটোত বিশেষভাৱে পুৰস্কৃত কৰা হয় আৰু তেওঁলোকৰ লেখা, যিকোনো ধৰক এখন কিতাপ যদি সমাদৃত হৈছে, সেইখন কিতাপৰ পাঠৰ অনুষ্ঠানো আজি বহুত ঠাইত পালন কৰা হয়। খুব ভাল লাগে। আচলতে এজন লেখকৰ মনোজগতখনত যিটো সপোন থাকে, সেই সপোনটো হ'ল পাঠকক লৈ দেখা হ'ব। তেওঁলোকে লেখা এখন কিতাপ যদি পাঠকৰ দ্বাৰা সমাদৃত হয়, তেতিয়াহ'লে তেওঁলোক যথেষ্ট আহ্লাদিত হয়। আৰু সকলো মানুহ লেখক হ'ব নোৱাৰে, ডাঙৰ কথা সেইটো। আমি লেখক হ'ব নোৱাৰোঁ, আমি কিন্তু পঢ়ুৱৈ। প্ৰত্যেক মানুহে যদি বছৰত অন্তত এখন কিতাপ কিনে, তেওঁ এটা ভঁৰাল কিনিব, জ্ঞানৰ ভঁৰাল। কাৰণ এখন কিতাপত যিমানখিনি জ্ঞান সঞ্চিত হৈ থাকে, সিমানখিনি জ্ঞান মানুহে চব ঘৰত বহিয়ে সেইখিনি জ্ঞান অৰ্জন কৰিব পাৰে। সমাজত প্ৰত্যেক দিনাই আপুনি নানান ধৰণৰ জ্ঞান অৰ্জন কৰে, সেই জ্ঞানখিনি আপোনাৰ মাজতে সীমিত হৈ থাকিল। কিন্তু এজন লেখকে সেই আৰ্জিত জ্ঞানখিনি সঞ্চিত কৰি এখন কিতাপত আপোনাক কোমলৈ, সমাজলৈ আগবঢ়াই দিয়ে, যাৰ দ্বাৰা আপুনি উপকৃত হ'ব পাৰে। কোৱা হয় এখন কিতাপে আটাইতকৈ শ্ৰেষ্ঠ বন্ধু এজন ব্যক্তিৰ বাবে। এজন মানুহৰ মনোজগতৰ বহুত দিশ সলনি কৰি দিব পাৰে এখন কিতাপে। গতিকে কিতাপ পঢ়াটো অত্যন্ত জৰুৰী। আৰু আমাৰ দেশত, আচলতে অন্য দেশৰ কথা মই সিমান নাজানো, কিন্তু আমাৰ দেশত দেখিছোঁ পঢ়ুৱৈৰ সংখ্যা এতিয়া যথেষ্ট কমিছে, কিতাপৰ আদৰ কমিছে। প্ৰেছবিলাকৰ আজিকালি অৱস্থাও বেয়া হৈছে। আগৰ যিবিলাক ধৰক প্ৰেছৰ, বহুত প্ৰেছৰ লগত মোৰ চিনাকি আছিল এটা সময়ত, যিহেতু এইটো বিষয়ৰ সৈতে মই জড়িত আছিলোঁ। কিন্তু আজি তেওঁলোকৰ সেই স্মৃতি আছে ঘৰত, ধৰক আলমাৰিবিলাকত তেওঁলোকৰ ছপাশালত ছপোৱা কিতাপৰ দমদম আলমাৰি আছিল। সেইদিনাখন এগৰাকী ভদ্ৰমহিলাই মোক এই কথাটো গভীৰ দুখেৰে জনাইছিল যে যিটো এসময়ত প্ৰেছ, জনপ্ৰিয় প্ৰেছ আছিল তেওঁলোকৰ, এদিন প্ৰেছৰ মালিকজন ঢুকাই থাকিল আৰু তেওঁৰ পত্নীয়ে প্ৰেছটো বিক্ৰী কৰি দিলে, কাৰণ চলাব আৰু নোৱাৰে, যিহেতু কিতাপ কিনা মানুহৰ সংখ্যা কমি আহিছে আৰু কিতাপ ছপোৱা মানুহৰ সংখ্যাও কমি আহিছে। গতিকে প্ৰেছটো নচলে, তেওঁ প্ৰেছটো বিক্ৰী কৰি দিলে। কিন্তু ইমান বছৰে প্ৰেছৰ পৰা যিমানখিনি কিতাপ ওলাল, সেই কিতাপখিনি তেওঁ সংৰক্ষিত কৰি ৰাখিছে। কিন্তু দুখৰ কথা, সেই কিতাপখিনি পঢ়া মানুহ নাই। ঘৰলৈ অহা কোনো মানুহে তেওঁক কোনোদিন কোৱা নাই যে এইখন কিতাপ মই লৈ যাম, পঢ়োঁ, আকৌ ঘূৰাই দিম। কোনোবাই যদি কেতিয়াবা এখন কিতাপ নিছেও, সেইখন ঘূৰাই দিয়া নাই। কিন্তু এতিয়াতো কোনেও নকয়ে, কাৰণ পঢ়াৰ প্ৰতি এতিয়া আগ্ৰহ কমি আহিছে। মোবাইলতে পঢ়ে, মোবাইলৰে যুগ হৈ গৈছে। কিন্তু মোবাইলত পঢ়িলেও এখন কিতাপ যেতিয়া আপুনি, কিতাপখন যেতিয়া আপুনি হাতত লৈ পঢ়িব, সেইখন কিতাপৰ মানে যিখিনি আপুনি উপলব্ধি হ'ব, সেই যিখন কিতাপখন পঢ়ি, যেনেকৈ বাতৰি কাকতখন ৰাতিপুৱা নপঢ়িলে মই চাহাপ হ'ব নোৱাৰোঁ, অভ্যাস এটা। কিন্তু বহুতৰ ঘৰততো বাতৰি কাকতে নাযায়, আজিকালিতো তেনেকুৱা হ'ল, কাকত লোৱাই বাদ দিলে মানুহে। কিন্তু কিছুমানৰতো অভ্যাসটো থাকি গ'ল যে কাকতখন নহ'লে ডাইনিং টেবুলত ৰাতিপুৱাৰ চাহাপ খাব নোৱাৰে। নিচা, এই নিচাটো কিন্তু বহুত ডাঙৰ। কিন্তু মই সকলোকে এটা বিনম্ৰ অনুৰোধ জনাব বিচাৰোঁ যে কিতাপ পঢ়ক, দিনটোত অন্ততঃ এটা পৃষ্ঠা পঢ়ক এখন কিতাপৰ, দেখিব আপোনাৰ মনোজগতখন কিমান উদাৰ হৈ গৈছে, কিমান সলনি হৈ গৈছে। আপোনাক অন্যায় কৰা ব্যক্তিকো আপুনি ক্ষমা কৰি দিব পাৰিব, অকল গ্ৰন্থ অধ্যয়নৰ বাবে।
কারণ আপনি উপলব্ধি করব পারিব যে আপনার অন্যায় করাজনে আপনার ভাগ্য সলনি করব নয়, আপনার অন্যায় করব পারিব কিন্তু আপনার ভাগ্য সলনি করব নয়। সেই জ্ঞান আপনি কিতাপর পড়া পাব, ব্যক্তিগত জীবনের পরাও পাব, কিন্তু সেয়া এজন ব্যক্তির জীবন। কিন্তু সেই ব্যক্তিজন যদি লেখক হয়, তেও সেই কথাখিনি যদি গ্রন্থত সন্নিবিষ্ট করে, তেতিয়াহলে সেইখিনি জ্ঞান সকলে আগতিয়াক লাভ করব পারে। আর তার পিছত তেওঁর মনত সেই দৃঢ়তা, সাধারণত কি হয় কোনোবা অন্যায় করলে খং উঠে, দুঃখ লাগে, আর সেই কথালে আমি বহুদিন বিচলিত হয়ে থাকো। কিন্তু গ্রন্থ অধ্যয়ন করে সেই জ্ঞানখিনি যদি আগতে অর্জন করে থাকো, তেতিয়াহলে সিমান বেশি দুঃখ নালাগে বা সিমান বিচলিতও হওয়া না যায়। গতি গ্রন্থ দিবসের হিয়া ভরা শুভেচ্ছা জানালো, সকল লেখকর প্রতি জানালো অন্তর ভরা শ্রদ্ধা আর আন্তরিক শুভেচ্ছা। আপনাদের লিখি যাও আর সকলকে, সকল পাঠককে জানালো, এখন হলেও গ্রন্থ কিনো বছর। আমি তো বছরট কি বস্তু কিনো, অলাগতিয়াল বস্তু আমি বহুত কিনো, কিন্তু এখন গ্রন্থ অন্তত আমি কিনব পারি। এখন গ্রন্থই আমার জীবনের দিক সলনি করে দিব পারে। আর গ্রন্থ দিবসের সঙ্গতি রাখি মানে সরু মানে নিজে লিখা সরু চুটি গল্প এটা মানে গাই দিব খুঁজি। চুটি গল্পটি হল, তোমার এম্বাসাডার গাড়িত উঠা মোর নহল দাদা, নামটো সেইটো। হঠাৎ এম্বাসাডার গাড়ি এখন আহি মোর দোকানের সম্মুখতে রল। গাড়ির পর নামি আহিল এগারী ভদ্র মহিলা, খুব আঠে বেঠে তেওঁতর স্বামীক মাতি আনিলে মোর দোকানলে আর মোক চিনাকি করাই দিলে। মোর হতে চিনাকি হয়ে খুব ভালপাওয়া বলে জানা মানুষগুলির প্রতি অন্তরত ভালপার ধারণা এটা জাগি উঠিল। আর এটা সময়ত তেওঁ মোক কলে, বলক আমার গাড়িখনতে উঠি যাম, আপনার ঘর থাকি যাম। তেওঁর এম্বাসাডার গাড়িখনত দোকানখন বন্ধ করে তেওঁর এম্বাসাডার গাড়িখনত মই উঠি মোর ঘরের পদূলিলে আহিলো। কিয় জানো সেই সময়ত মোর বহুত বছর পুরনি মোর শৈশবলে মই উভতি গলো। মোর জন্ম গাঁওখনলে মই ঘুরি গলো আর সেইখন গাঁওয়ে আছিল মোর নলবাৰী জিলার বাটসর গাঁও। মোর মা আর মোর মাহির বিয়া একটা চুবুরীতে হয়েছিল, দুটা পদূলি এখনে ওয়াল, সীমা ভাগি আছিল মোর মা আর মাহি। মোর মাহির লড়া ডাঙরজন লড়ার নাম আছিল সুধীর শর্মা, এমএসসি পাস করে দাদাই জয়েন করেছিল অয়লত, আর তারপর তো এখন এম্বাসাডার গাড়ি কিনেছিল। গাড়িখন যেতিয়া গাঁওলে প্রথমবার লৈ আহিছিল, চুবুরীটোর সকল মানুষে দৌড়ি আহিছিল চাবলৈ। গাড়িখনত উঠাই তেওঁ আমার বাইদেউহতক মামাহতর ঘরলৈ ফুরাবলৈ গৈছিল। এখন এম্বাসাডার গাড়ি লওয়াটো সেই সময়ত খুব ডাঙর কথা এটা আছিল, আমার ফূর্তির সীমা নাছিল। মাহির লড়া দাদাই এম্বাসাডার গাড়ি এখন লৈছে, কিমান ভাল লাগিছিল। বাইদেউহত নিজের ভনীয়েকহতক বায়েকহতর লগতে আমার বাইদেউহতকও যেতিয়া গাড়িখনত উঠাইছিল, তেতিয়া কিয় জানো মোরও গাড়িখনত এপাক উঠি মামাহতর ঘরলৈ যাবলৈ মন গৈছিল। গাড়িখনত ময়ো উঠি ভরিখন থৈছিলো, দরজাখন খুলি ময়ো ভরিখন থৈছিলো। দাদায়ে কৈছিল, তো এতিয়া নালাগে, তোর বহুত দিন বাকি আছে, গাড়িখন ললৈয়ে যেতিয়া পিছত উঠি থাকিব পারবি, আজি নালাগে। গাড়ির পৰা মই নামি আহিছিলো, কব নোৱাৰাকে মনৰ ভিতৰত দুখ এটাৰ উদ্ৰেক হৈছিল আৰু কান্দি কান্দি মই ঘৰত শুই পৰিছিল। তাৰপিছতো আশা ৰাখিছিলোঁ এম্বাসাডাৰ গাড়ীখন লৈ দাদা আকৌ আহিব গাঁৱলৈ, সেইখন গাড়ীতে মামাহঁতৰ ঘৰলৈ যাম, কিন্তু নহ'ল। দাদাই আৰু এম্বাসাডাৰ গাড়ী লৈ গাঁৱলৈ অহা সময়ত মই গাঁৱতেই নাছিলোঁ, হাই ছেকেণ্ডাৰী পাছ কৰাৰ পিছত মই গুৱাহাটীলৈ আহিলোঁ। আর তারপর দাদা গাঁলে অহার আর মই গাঁলে যার মাজত আমার কেতিয়াও যোগাযোগ হওয়া নাছিল, আমি কেতিয়াও গাঁত লগে পোৱা নাছিলো, আর কেতিয়াবা যদি লগ পাইছিলো তেতিয়া দাদায় গাড়িখন লৈ অনা নাছিল। আর তারপর সময় সলনি হল,
আৰু দাদাই এম্বাছাডৰ গাড়ীখন বিক্ৰী কৰি নতুন গাড়ী ল'লে। দাদাৰ গাড়ীখনত মোৰ উঠা নহ'ল, এটা আধৰুৱা সপোন সপোন হৈয়ে ৰ'ল। কিয় জানো আজি এম্বাছাডৰ গাড়ীখনৰ উঠাৰ সময়ত মোৰ দাদাক ক'বলৈ মন গ'ল, দাদা তোমাৰ এম্বাছাডৰ গাড়ীখনত মোৰ উঠা নহ'ল। নমস্কাৰ সকলোকে, হিয়া ভৰা শুভেচ্ছা জনালোঁ।